বেঙ্গলি রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন রান্না। আজ আমি আপনাদেরকে শেখাবো ফিশ কাটলেট। তবে রান্নাটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন ভালো ভালো রান্না শেখার জন্য। ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসকে শেয়ার করুন, আর একটা কিন্তু লাইক করতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন কীভাবে বানাতে হয় দেখে নিই। প্রথমেই 6 পিস ভোলা মাছ নিয়েছি, তবে এক্ষেত্রে কম কাঁটাযুক্ত মাছ হলেই হবে, কাতলা মাছ নিলেও হবে, বড় সাইজের রুই নিলেও হবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, 200 ml মতো জল দিয়ে দিচ্ছি একই সাথে মাছগুলো, আর একই সাথে অল্প লবণ আর হলুদ দিয়ে মাছটাকে সেদ্ধ করে নিচ্ছি। মাছটা সেদ্ধ হয়েছে কি না একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি। মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার জল থেকে মাছগুলোকে আলাদা করে নিচ্ছি। মাছগুলোকে জলের থেকে আলাদা করে নিয়েছি, এখন মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তার মানে হচ্ছে আমি কাঁটাগুলোকে আলাদা করে নেব। দেখুন এগুলো এক কাঁটারই প্রায় মাছ, কাঁটাটাকে তুলে নিলেই মাছটা কিন্তু প্রায় ফ্রেশ হয়ে যাচ্ছে। আর একটু আধটু যা কাঁটা আছে খুবই নরম, সেগুলো বোঝাই যাবে না আছে বলে। গ্রাইন্ডারে বাটি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একই সাথে সাতটার মতো রসুন কোবা, 35 থেকে 40 গ্রামের মতো আদা কুচি, আর 4 থেকে 5টা একই সাথে কাঁচা লঙ্কা। তবে এটা আমি আমার স্বাদ গুছিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ গুছিয়ে দেবেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর একই সাথে একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর একই সাথে 1/2 টেবিল স্পুনের মতো সরষার তেল দিয়ে দিলাম। তারপর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তবে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, একই সাথে আদা রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজের যে পেশাটি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, একই সাথে একটু জলও দিয়ে দিচ্ছি। একই সাথে দিচ্ছি 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করছি বলে শুকনো লঙ্কাটা একটু কম দিলাম, আর একই সাথে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ, তবে এটা আমি আমার স্বাদ বুঝিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ বুঝিয়ে দেবেন। 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়াও দিলাম, একটা ফ্লেভারটা অন্যরকম হবে বলে। সুন্দর ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মশলার যেটা কাঁচা গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে দেখুন তেলও বেরিয়ে এসছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। একই সাথে 3টে মাঝারি সাইজের সেদ্ধ আলুকে ম্যাশ করে রেখেছি, সেটাও একই সাথে দিয়ে দিলাম। মশলার সাথে সেদ্ধ আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একই সাথে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন দিয়ে দিলাম। একই সাথে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালোভাবে সমস্ত উপকরণ আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার পুরটা কিন্তু রেডি। কিভাবে বুঝবেন রেডি? দেখবেন আলুটা একটু ড্রাই ড্রাই হয়ে যাবে, তাহলে তখনই বুঝবেন যে পুরটা রেডি হয়ে গেছে। একটা বোলের মধ্যে আলুর পুরটাকে নিয়ে নিয়েছি, আর একই সাথে আমি যে মাছগুলোর কাটা ছাড়িয়ে রেখেছিলাম মাছটা এখন দিয়ে দিচ্ছি।
আলুর সাথে মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছে। তারপর একই সাথে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ময়দা। সুন্দর করে মাখা হয়ে গেছে। আর একই সাথে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, এটা 200 থেকে 250 গ্রামের মতো লাগবে। তারপর লাগছে ডিম, তবে এক্ষেত্রে দুটো ডিম নিয়েছি। হাফ টিস্পুন লবণও একই সাথে দিয়ে দিচ্ছি। আর একই সাথে 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু ফেটে নিচ্ছি। তারপর একটু করে আলুর পুর নিয়ে হাতের সাহায্যে একটা গোল শেপ দিচ্ছে, তবে এটা আপনাদের মন পছন্দ একটা যে কোনো শেপ দিলেই হবে। তারপর একটা করে নিয়ে প্রথমে একটু ময়দার উপরে একটু মাখিয়ে নিচ্ছে, তারপর ডিমের গলায় দিয়ে একটু মাখিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বসে দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আবারও ডিমের গোলায় ব্রেড ক্রাম্বস। এইভাবে দুবার কোডিং করলে কি হয়, বেশি ক্রিস্পি হয়। এইভাবে প্রত্যেক কটাকে কোডিং করে নিচ্ছি। দিকে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর একই সাথে সাদা তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। একটু ডুবো তেলে ভেজে নেব। একটা করে কাটলেট দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে, তবে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে। সুন্দর করে লাল হয়ে গেছে আর আমার ভাজাটাও হয়ে গেছে। এই সময় একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছে। প্রত্যেকটাকে এই একসেম একইভাবে ভেজে নিচ্ছে। তৈরি হয়ে গেল ফিস কাটলেট। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। এটা গরম গরম সার্ভ করুন টমেটো সসের সাথে, কিংবা স্যালাড, কিংবা কাসুন্দির সাথে।